ইসলামের দৃষ্টিতে পাপ দাবি করে রাজশাহীর প্রবেশদ্বার কাটাখালী পৌর এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন করতে দেবেন না বলেছেন পৌর মেয়র ও আওয়ামী লীগ নেতা আব্বাস আলী। সম্প্রতি ফাঁস হওয়ায় এমন এক অডিও ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ওরে ভাই রে ভাই, এখানে আমি কি হিসাবে কথা বলবো? এখানে কি বাঙালি হিসাবে কথা বলবো নাকি মুসলমান হিসাবে কথা বলবো? তাহলে আপনারা বলতে পারবেন কেন বাঙালিরা কি মুসলমান না আর মুসলমানরা কি বাঙালি না? হ্যাঁ, এখানেই হচ্ছে মেইন পয়েন্ট। তাই আমি কিছু কথা বলার আগে চলুন তবাস করে যা, আগে ভিডিওটি দেখে আসি, তারপরে কথা তো হবেই, কথা তো আর মিস দেওয়া যাবে না, কথা কিন্তু বলতেই হবে। চলেন আগে ভিডিওটি দেখে আসি। বঙ্গবন্ধুর ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করে এবার আলোচনায় এসেছেন রাজশাহীর কাটাখালী পৌর মেয়র আব্বাস আলী। সম্প্রতি তার 1 মিনিট 51 সেকেন্ডের অডিও ক্লিপ ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে ম্যুরাল তৈরি ইসলামের দৃষ্টিতে মহাপাপ বলে মন্তব্য করেন তিনি। এই আওয়ামী লীগ নেতা বলছেন পৌর সীমানায় সিটি কর্পোরেশনকে বঙ্গবন্ধুর ম্যুরাল তৈরি করতে দেবেন না তিনি। নৌকা প্রতীক নিয়ে 2 বার মেয়র নির্বাচিত এবং কাটাখালী পৌর আওয়ামী লীগের আহ্বায়ক হয়েও বঙ্গবন্ধুর ম্যুরাল নিয়ে মেয়র আব্বাসের এমন মন্তব্যে ক্ষুব্ধ মুক্তিযোদ্ধারা। জোরালো একটা প্রতিবাদ জানাচ্ছে এবং আব্বাস আলী, মেয়র আব্বাস আলী যদি এই ধরনের কোনো বক্তব্য দিয়ে থাকেন তাহলে এই বক্তব্য তাকে প্রত্যাহার করার জন্য আমরা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে তাকে বিনীতভাবে অনুরোধ করতেছি। মেয়র আব্বাসের অডিও ক্লিপ যাচাই করে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিতে প্রশাসনকে অনুরোধ জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা। ওকে, আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আপনারা কিন্তু ভিডিওটি দেখলেন, কি বুঝলেন? কিছু বুঝুন নাই তো? তো এখানে এই ভিডিও সম্পর্কে বা এখানে এই মেয়র সম্পর্কে সাধারণ মানুষ কি মন্তব্য করেছে সেই মন্তব্য অবশ্যই তো আপনাদেরকে একটু দেখানোর দরকার আছে। তো আমরা সরাসরি চলে যাচ্ছি সাধারণ মানুষ এখানে কি বলেছে, কি কমেন্ট করেছে সে বিষয়টি জানার জন্য। চলো আমরা সরাসরি কমেন্টে চলে যাচ্ছি। ওকে, আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আমরা চলে আসলাম এই মুহূর্তে সাধারণ মানুষ কি মন্তব্য এখানে করেছেন। তাই প্রথমে আমরা একটা কমেন্টে নিচ্ছি, দেখি আমাদের এই বড় ভাই কি লিখেছেন। তিনি লিখেছেন, সাধারণ মানুষ কোনো দিনও ক্ষুব্ধ না, সাধারণ মানুষ খুশি। এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে যেহেতু খবরে বলা হয়েছে যে সাধারণ মানুষ ক্ষুব্ধ, কিন্তু তিনি বোঝাতে চেয়েছেন না, সাধারণ মানুষ সেখানে ক্ষুব্ধ না, সাধারণ মানুষ খুশি। ওকে, আমার প্রিয় কলিজার ভাইয়েরা, আমরা চলে যাচ্ছি অন্য কোনো কমেন্টে। এরপরে চলে আসলাম আমরা আরেকটি কমেন্টে। আমাদের এখানে আরেকটি বড় ভাই, তিনি লিখেছেন, মুসলিম হিসাবে যা ওনার বলা উচিত ছিল তাই উনি বলেছেন, ইজ দ্য রাইট পয়েন্ট। এখানে উনি বলেছেন, মুসলিম হিসাবে যা ওনার বলা উচিত ছিল তাই উনি বলেছেন। চলে যাচ্ছি পরবর্তী কমেন্টে। এখানে আমাদের আরেকটি বড় ভাই, তিনি লিখেছেন, ক্ষণিকের দুইয়ার জন্য আনন্দময় পরকালের নষ্ট করার কোনো মানেই হয় না। আমি আর একবার আপনাদেরকে শোনার চেষ্টা করতেছি। তিনি বলতেছেন ক্ষণিকের দুনিয়ার জন্য, মানে ক্ষণিকের দুনিয়ার জন্য আনন্দময় পরকালকে নষ্ট করার কোনো মানেই হয় না, উনি কথা বলেছেন। তো যাই হোক, চলে যাচ্ছি আমরা পরবর্তী কমেন্টে। এখানে আমাদের আরেকটি বড় ভাই, তিনি খুব চমৎকার করে একটি কথা বলেছেন। তিনি বলেছেন, দাদু, এটা আব্বাস আলীর বক্তব্য না, এটা মহান আল্লাহ তাআলার বক্তব্য, উনি ঠিক কথাটাই বলেছেন। আমি আর একবার এই কথাটি আপনাদের সামনে শেয়ার করতেছি, আমার প্রিয় পরিচার ভাই বোনেরা। তিনি বলেছেন, দাদু, এটা আব্বাস আলীর বক্তব্য না, এটা মহান আল্লাহ তাআলার বক্তব্য, উনি ঠিক কথাটাই বলেছেন। ওকে, আমার প্রিয় পরিচার ভাই, আমরা চলে যাচ্ছি পরবর্তী কমেন্টে। চলে আসলাম আমরা আরেকটি কমেন্টে। এখানে আমার আরেকটি বড় ভাই, তিনি লিখেছেন, কি দেশে বসবাস করছি, সত্য কথা বললে শাস্তি, মেয়র সাহেব ঠিক বলেছেন, মানুষের মূর্তি তৈরি করা মহাপাপ, বঙ্গবন্ধুকে আমরা সবাই ভালোবাসি, তাই বলে কেন মূর্তি তৈরি করবে। ওকে, আমার প্রিয় কলিজার ভাই, আমরা চলে যাচ্ছি আরেকটি কমেন্টে। এখানে আমাদের আরেকটি বড় ভাই, তিনি লিখেছেন, দল বড় নাকি ইমান বড়, আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, আমিন। আমি কথাটি আরেকবার আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করতেছি, আমার প্রিয় পরিচয় ভাইরা। তিনি বলেছেন, দল বড় নাকি ইমান বড়, হ্যাঁ, দল বড় নাকি ইমান বড়, আল্লাহ সকলকে হেদায়েত দান করুক, আমিন। চলে যাচ্ছি পরবর্তী কমেন্টে। এখানে আমাদের আরেকটি বড় ভাই, তিনি লিখেছেন, উনি ঠিক কথা বলেছেন, 100% সঠিক, উনি ঠিক কথা বলেছেন, 100% সঠিক। ওকে, চলে যাচ্ছি আমরা পরবর্তী কমেন্টে। এখানে আমাদের আরেকটি বড় ভাই, তিনি লিখেছেন, ঠিকই বলেছেন, মুসলমানদের এমন হওয়া উচিত। তিনি বলেছেন, ঠিকই বলেছেন, মুসলমানদের এমন হওয়া উচিত, 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 উচিত। চলে যাচ্ছি পরবর্তী কমেন্টে। এখানে আমাদের আরেকটি বড় ভাই, তিনি লিখেছেন, মুসলমানদের এমন হওয়াই উচিত, সাধুবাদ জানাই, ইহকাল শাস্তি হলেও পরকালে এর প্রতিদান আল্লাহ নিজ হাতে দিবেন, ইনশা আল্লাহ, ইনশা আল্লাহ। চলে যাচ্ছি পরবর্তী কমেন্টে।
এখানে আমাদের আরেকটি বড় ভাই তিনি রেখেছেন, সবার মনে রাখতে হবে আমরা বাঙালি হওয়ার আগে আমরা মুসলিম। মেয়র সাহেবকে সকল প্রকার চক্রান্ত থেকে আল্লাহ বাঁচিয়ে রাখুন, আমিন। চলে যাচ্ছি পরবর্তী কমেন্টে। এখানে আমাদের আরেকটি বড় ভাই তিনি লিখেছেন, উনি ঠিক কথা বলেছেন। চলে যাচ্ছি পরবর্তী কমেন্টে। এখানে আমাদের আরেকটি বড় ভাই তিনি লিখেছেন, ঠিক বলেছেন মেয়র সাহেবকে, ধন্যবাদ মেয়র সাহেবকে। ওকে, চলে যাচ্ছি পরবর্তী কমেন্টে। এখানে আমাদের আরেকটি বড় ভাই তিনি লিখেছেন, আল্লাহ চাইলে ছোট একটা ভালো কাজের জন্য জান্নাত দিতে পারেন। ইয়েস, অবশ্যই দিতে পারেন। চলে যাচ্ছি পরবর্তী কমেন্টে। এখানে আমাদের আরেকটি বড় ভাই তিনি খুব সুন্দর করে লিখেছেন, মেয়র আব্বাস আলীকে অসংখ্য ধন্যবাদ এমন একটি জায়গায় বসে এত সুন্দর প্রতিবাদ করার জন্য। আল্লাহ তাআলা ইসলামের জন্য কবুল করুক, আমিন। চলে যাচ্ছি পরবর্তী কমেন্টে। ওকে, আমার প্রিয় কলিজার ভাই, আমরা আরেকটি কমেন্ট নিচ্ছি। এখানে আমার এক বড় ভাই তিনি লিখেছেন, উনি তো সঠিক তাই বলেছে, সত্য বললে সমস্যা আসবে, তাই জন্য সত্য বলা বন্ধ করবেন না। ইয়েস, কেউ না। উনি, আমি কথাটা আরেকবার আপনাদেরকে শেয়ার করতেছি, আমার প্রিয় পরিচয়ের ভাইরা তিনি বলেছেন, উনি তো সঠিক তাই বলেছে, সত্য বললে সমস্যা আসবে, তাই জন্য সত্য বলা বন্ধ করবেন না। উনি উনি যাচ্ছে যে সত্য বলা এইভাবে বন্ধ করা যাবে না। ওকে, আমার প্রিয় পরিচয়ের ভাইরা, অনেক কমেন্ট এসেছে, অনেক কিছু হয়েছে। তো আমরা এখানে দেখতে পাচ্ছি না, সাধারণ মানুষ খুব একটা ক্ষুব্ধ না, উনি মোটামুটি মেয়র সাহেবের প্রতি সবাই খুশি আছে। চলে যাচ্ছি আমরা স্টুডিওতে। ওকে, আমার প্রিয় কলিজার ভাই ও বোনেরা, আপনারা কিন্তু দেখতে পারলেন এখানে সাধারণ মানুষ কি মন্তব্য করেছে, তারা কি লেখালেখি করেছে। এখানে কিন্তু অনেক অনেক বলতে সবাই ধরতে গেলে এখানে সেই মেহুর সাহেবকে সাপোর্ট করেছেন। তিনি বলেছে, অনেকেই বলেছেন তিনি মুসলমানের মতো কাজ করেছে। আবার কিন্তু এখানে আমাদের অনেক মুক্তিযোদ্ধা, তারা কিন্তু জিনিসটার বিরোধিতা করতেছে। এখন আমরা এখানে একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হলো যে সাধারণ মানুষ যেখানে যে কথাগুলি বলেছে, তাহলে কি মুক্তিযোদ্ধারা কি মুসলমান না? অবশ্যই তো মুক্তিযোদ্ধারা মুসলমান। ওকে, আমার প্রিয় কলিজার ভাইরা, এই ছিল ভিডিও। এই ভিডিও সম্পর্কে মতামত আপনার যদি থাকে অবশ্যই লিখে দেবেন আমার কমেন্ট বক্সে। আর সেই দরজাটি খোলা রাখলাম শুধু আপনার জন্যে। দেখা হবে, কথা হবে নতুন কোন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা আপনাকে আর আমাকে সবাইকে ভালো রাখুন। আল্লাহ হাফেজ।